আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 17। আজ আমরা 5টি ব্যঞ্জন বর্ণ শিখব, তা হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ঞ। পূর্বের পাঠে আমরা ক থেকে ঙ পর্যন্ত 5টি ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম। আজ আমরা চ থেকে ঞ পর্যন্ত 5টি ব্যঞ্জন বর্ণ শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে চ বর্ণটি শিখে নেই। চ, ছবিতে লক্ষ্য করো, মেয়েটি চশমা খুলে রাখল। চশমা রাখি, চশমা, চ। তাহলে বন্ধুরা, আমরা চ দিয়ে একটি শব্দ দেখলাম চশমা, এবং একটি বাক্য দেখলাম চশমা রাখি। চলো আমরা আবার পড়ি, চশমা রাখি, চশমা, চ। এবার আমরা ছবিগুলো দেখে চ দিয়ে শব্দ গঠন করব। চতে চশমা, চতে চাকা, চতে চাবি, চতে চামচ। চলো বন্ধুরা আরো একবার পড়ি, চতে চশমা, চতে চাকা, চতে চাবি, চতে চামচ। তাহলে আমরা চ দিয়ে শব্দ গঠন শিখলাম। এবার আমরা চ বর্ণটি পড়ব, চ, চ। এবার দেখে নিই কিভাবে চ বর্ণটি লিখতে হয়। বন্ধুরা লক্ষ্য করো, রেখার মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে চ বর্ণটি লিখতে হয়, এবং পেন্সিলের সাহায্যে আমরা কিভাবে চ বর্ণটি লিখব এখানে আমরা দেখতে পেলাম। এবং নিচে দেখো ধাপে ধাপে দেওয়া আছে কিভাবে আমরা চ বর্ণটি লিখব, তোমরা ঠিক একইভাবে চ বর্ণটি লিখবে। এবার আমরা যে ব্যঞ্জন বর্ণটি শিখব তা হচ্ছে ছ। লক্ষ্য করো, মেয়েটি ছবি দেখছে। ছবি দেখি, ছবি, ছ। তাহলে বন্ধুরা, আমরা ছ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম, ছতে ছবি, এবং ছবি দিয়ে একটি বাক্য, ছবি দেখি, ছবি দেখি, ছবি, ছ। এবার আমরা ছবিগুলো দেখে ছ দিয়ে শব্দ গঠন করব। ছতে ছবি, ছতে ছাতা, ছতে ছড়ি, ছতে ছাগল। চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ি, ছতে ছবি, ছতে ছাতা, ছতে ছড়ি, ছতে ছাগল। তাহলে আমরা ছ দিয়ে শব্দ গঠন শিখলাম। এবার আমরা ছ বর্ণটি পড়ব, ছ, ছ। দেখে নিই কিভাবে আমরা ছ বর্ণটি লিখব। বন্ধুরা তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো কিভাবে রেখার সাহায্যে এখানে বোঝানো হচ্ছে আমরা কিভাবে ছ বর্ণটি লিখব, এবং পেন্সিলের সাহায্যে আমরা কিভাবে ছ বর্ণটি লিখব এখানে আমরা তা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো ভালো করে, এভাবে আমরা ছ বর্ণটি লিখব। এবং নিচে লক্ষ্য করো ধাপে ধাপে দেওয়া আছে কিভাবে আমরা ছ বর্ণটি লিখব। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে বর্গীয় জ। এই বর্ণটির নাম কি? বর্গীয় জ। বন্ধুরা আমরা ছবিতে জলের ছবি দেখতে পাচ্ছি, জল নামে, জল, বর্গীয় জ। তাহলে বন্ধুরা, বর্গীয় জ দিয়ে আমরা একটি শব্দ দেখতে পেলাম জল, এবং জল দিয়ে একটি বাক্য, জল নামে। চলো আমরা আবার পড়ি, জল নামে, জল, বর্গীয় জ। এবার আমরা ছবি দেখে বর্গীয় জ দিয়ে শব্দ গঠন করব। জতে জল, জতে জগ, জতে জাম, জতে জাল। চলো আমরা আরো একবার পড়ি, জতে জল, জতে
जग जते जाम जते जाल এবার আমরা বর্গীয় জ বর্ণটি পড়ব এই বর্ণটির উচ্চারণ কি বর্গীয় জ বর্গীয় জ চলো আমরা দেখিনি আমরা বর্গীয় জ বর্ণটি কিভাবে লিখব লক্ষ্য করো বন্ধুরা এখানে আমরা রেখার সাহায্যে দেখতে পাচ্ছি কিভাবে বর্গীয় জ লিখব এবং পেন্সিল দিয়ে আমরা কিভাবে বর্গীয় জ লিখব লক্ষ্য করো তোমরা ঠিক একই ভাবে সুন্দর করে বর্গীয় জ লিখবে লক্ষ্য করো এখানে ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা এই বর্ণটি সুন্দর করে লিখব এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ঝ বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছো যে ঝড় থেমে যাওয়ার পরের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ঝ দিয়ে তাহলে আমরা কি লিখতে পারি ঝড় থামে ঝড় ঝ তাহলে বন্ধুরা ঝ দিয়ে একটি শব্দ ঝড় এবং ঝড় দিয়ে একটি বাক্য ঝড় থামে চলো আমরা আরেকবার পড়ি ঝড় থামে ঝড় ঝ এবার আমরা ঝ দিয়ে শব্দ গঠন শিখব ছবি দেখে আমরা শব্দ বলবো ও শিখব ঝতে ঝড় ঝতে ঝুড়ি ঝতে ঝড় ঝতে ঝুড়ি ঝতে ঝিনুক ঝতে ঝর্ণা ঝতে ঝিনুক ঝতে ঝর্ণা চলো এবার আমরা ঝ বর্ণটি পড়ি ঝ ঝ এবার আমরা দেখে নিই আমরা ঝ বর্ণটিকে কিভাবে লিখব লক্ষ্য করো বন্ধুরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ঝ বর্ণটি লিখব তোমরা সুন্দর করে এভাবে ঝ বর্ণটি লিখবে এবং নিচে লক্ষ্য করো এখানে ধাপে ধাপে দেওয়া আছে কিভাবে আমরা ঝ বর্ণটি লিখব এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ঞ বন্ধুরা তোমরা কিন্তু ছবিতে লক্ষ্য করতে পারছো যে মিয়া ঘেমে ঘেমে মেয়েটিকে ডাকছে ঘেমে গিয়েছে গরমে রোদে সে ঘেমে গিয়েছে তাহলে আমরা এই ছবিটি দেখে কি বাক্য বলতে পারি বলতো মিয়া ডাকে রোদে ঘেমে মিয়া ইয় বন্ধুরা আমরা ছবি দেখে একটি বাক্য বললাম যে মিয়া ঘামে রোদে এবং মিয়া শব্দটি হচ্ছে ইয় দিয়ে আমরা যে শব্দ গঠন করেছি তা হচ্ছে মিয়া তাহলে আমরা ইয় দিয়ে একটি শব্দ শিখলাম মিয়া এবং মিয়া দিয়ে একটি আমরা বাক্য গঠন করলাম মিয়া ডাকে রোদে ঘেমে মিয়া ইয় এবার আমরা ইয় দিয়ে একটি শব্দ গঠন শিখব ইয় দিয়ে শব্দ গঠন হচ্ছে মিয়া বন্ধুরা সবাই বলো মিয়া হ্যাঁ এবার আমরা ইয় বর্ণটি পড়ব ইয় এবার দেখে নিই আমরা ইয় বর্ণটিকে কিভাবে লিখব লক্ষ্য করো বন্ধুরা আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে আমরা ইয় বর্ণটি লিখব তোমরা ঠিক একইভাবে সুন্দর করে সাজিয়ে এই ইয় বর্ণটি লিখবে বন্ধুরা আজকে আমরা কোন কোন বর্ণ শিখতে পারলাম বলতো আজকে আমরা পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখেছি তা হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ এবং ঞ এই পাঁচটি বর্ণের উচ্চারণ এই পাঁচটি বর্ণ আমরা কিভাবে লিখব এবং এই পাঁচটি বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন এবং বাক্য গঠনও শিখেছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ